অংশুমান প্রত্যুষে লকডাউন পরবর্তী প্রথম সিনেমা এসওএস কলকাতার শুটিং ফুল সুইংয়ে চলছে। ছবির প্রধান চরিত্র অর্থাৎ ইয়াশ মিমি ও নুসরত সমস্ত রকম নিয়ম বিধি মেনে এই অ্যাকশন থ্রিলারের জন্য শুটিং শুরু করে দিয়েছেন। শুটিং ফ্লোর থেকে আসা ছবি থেকেই স্পষ্ট প্রয়োজনীয় প্রিকশন যথেষ্টভাবে নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বিধি থেকে টেম্পারেচার চেকিং, মাস্কের ব্যবহার ও সাথে দৈনন্দিন স্যানিটাইজেশন সবই যথাযথভাবে পালন করা হচ্ছে। 40 জনকে নিয়ে ছবির ডাইরেক্টর কাজ শুরু করলেও শুটিং ফ্লোরে 35 জনই থাকবেন। পার্পল মুভি টাউনে এসওএস কলকাতার শুটিংয়ে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ আর হালকা লিপস্টিক, বেশ মোহময়ী দেখাচ্ছিল মিমি চক্রবর্তীকে। ছবির শুটিংয়ের আগে মেকআপের ভিডিও পোস্ট করে মিমি লিখেছেন, প্রথম ভালোবাসার কাছে ফিরলাম, প্রার্থনা করুন আমাদের গোটা টিম যেভাবে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করেছে সেভাবেই যেন সুস্থভাবে আমরা কাজটা করতে পারি। এবছর পুজোয় মুক্তি পেতে চলে এই ছবির নায়ক ইয়াশ, যেখানে দুটি করে অতিরিক্ত আউটফিট সঙ্গে রাখছেন এবং শুটিং শেষে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে পৌঁছে সবার আগে স্নান করছে। সেখানে অভিনেত্রী সাংসদ নুসরত জাহানও কিন্তু একই পন্থা অবলম্বন করেছে, একটি করে এক্সট্রা আউটফিট রাখছেন সাথে, যাতে প্রতিদিন সঠিকভাবে স্যানিটাইজ করা যায়। এতদিনে আপনারা জেনে গিয়েছেন এসওএস কলকাতার জঙ্গি হানার বিরুদ্ধে লড়াই, যা তিলোত্তমার বুকে টেররিস্ট অ্যাটাকের গল্প দিয়ে তৈরি। তবে এবার জানতে চাই সন্ত্রাসের কবল থেকে কীভাবে বাঁচবে শহর কলকাতা, সে গল্পই বলবে মিমি নুসরতের নতুন ছবি এসওএস কলকাতা। ছবিটি প্রযোজনায় পরিচালক অংশুমান প্রত্যুষে, নতুন প্রযোজনা সংস্থা প্রত্যুষ প্রোডাকশন এবং অভিনেত্রী ইনা সাহার নতুন প্রযোজনা সংস্থা জারিফ এন্টারটেইনমেন্ট রয়েছে। ইনা সাহা এই ছবিতে একটি মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন। এছাড়াও এই ছবিতে শান্তিলাল মুখার্জির সাথে সাথে রূপা ভট্টাচার্য এবং শুভসাচী চক্রবর্তীকেও অভিনয় করতে দেখা যাবে।